বার্তা আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বোলপুরে আয়োজিত হলো তৃণমূলের বিজয়া সম্মেলনী। দার্জিলিং এর নিহত এসআইয়ের স্মৃতির উদ্দেশ্যে শোক মিছিল সিউড়িতে। স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত খয়ড়াশোলের ডেমুডিটায়। নক আউট ফুটবল টুর্নামেন্ট সিউড়ি হারজান বাজারে। আসছে দীপাবলি, শেষ মুহূর্তে তুলির টান মৃৎশিল্পীদের। এখন জেলা বার্তা বিস্তারিত। বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে রবিবার আয়োজিত হলো তৃণমূলের বিজয়া সম্মেলনী। বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে রবিবার আয়োজিত হলো তৃণমূলের বিজয়া সম্মেলনী। একই সঙ্গে মহরম, দীপাবলি ও ছট পূজারও শুভেচ্ছা জানানো হয় দলীয় কর্মীদের। রবিবারের এই সভা থেকেই অবশ্য আগামী পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের কর্মসূচি নির্ধারণ করেন দলের জেলা নেতৃত্ব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দলীয় নেতাকর্মীদের মনোবল বাড়াতে এদিনও নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ভোকাল টনিক দেন দলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। উন্নয়নের জন্য যদি কেউ বাগড়া দিতে আসে তাকে জয় ঢাক বাজাতে কোনো অসুবিধা নেই। উন্নয়নের স্বার্থে কোন মানুষ যদি বাধা দেয় আমরা প্রতিরোধ করব, রুখে দাঁড়াবো। উন্নয়নকে ভয় পাওয়ার দরকার নাই। পেছনে মারবেন, আরাম পাবে, কোনো অসুবিধা নাই। আপনাদের সঙ্গে মানুষ আছে, আপনাদের সঙ্গে জনগণ আছে, আপনাদের সঙ্গে আল্লাহ ঈশ্বর আছে। তৃণমূল কংগ্রেস আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং, দয়া করে সাইলেন্ট করে দেবেন। এটা শেষ হওয়ার পরে পরেই আগামী দু মাসের কর্মসূচি ঘোষণা হবে জেলার পক্ষ থেকে। তো আমাদের জেলা নেতৃত্ব, ভয় টিভি বোলপুর। দার্জিলিংয়ের নিহত এসআই অমিতাভ মালিকের স্মৃতির উদ্দেশ্যে বীরভূম জেলা ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে সিউড়িতে আয়োজিত হলো শোক মিছিল। দার্জিলিংয়ের নিহত এসআই অমিতাভ মালিকের স্মৃতির উদ্দেশ্যে বীরভূম জেলা ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে একটি শোক মিছিল আয়োজিত হলো সিউড়িতে। এদিন জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে শোক মিছিলে সামিল হন। এই মিছিলে পোড়ানো হয় বিমল গুরুংয়ের কুশপুত্তলিকাও। এদিন বিমল গুরুংয়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা। আজকে আমাদের এটা, যিনি পশ্চিমবঙ্গের বর্তমানে যিনি শহীদ হয়েছেন, পাহাড়কে দুই বিভাজন রুখতে গিয়ে, পাহাড়ের মধ্যে অশান্তি আটকাতে গিয়ে যিনি এসআই, বীর এসআই অমিতাভ মালিক, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা বীরভূম জেলা এবং সিউড়ি শহরের স্পোর্টস লাভার যারা আছে এবং বীরভূম জেলা প্লেয়ার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা আছি। ভলিবলের প্রত্যেকটা ব্যক্তিত্ব আছে, আমরা ফুটবলে, ক্রিকেটের আছে, সমস্ত ভাগ থেকে আমরা আজকে বের করেছি। যেহেতু তিনি একজন স্পোর্টস লাভার ছিলেন, সেই কারণে আমাদের কোথাও মনে হয়েছে যে তার এটা, তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের একটা কিছু করা উচিত আছে। সেই জন্য আমরা একটা র্যালি বার করি শোক মিছিলের মতো। সেখানে আমরা বিমল গুরুংয়ের তীব্র বিরোধিতা করি এবং বাংলাকে দ্বি বিভাজন রুখতে রোখার জন্যে আমরা একটা ছোট্ট একটা র্যালি করে মানুষের মধ্যে পৌঁছাতে চাই। এবং এটা আমরা বিমল গুরুংয়ের একটা পুষ্পুতুল আমরা এখানে পোড়ালাম, কারণ তিনি যে নির্মম বর্বর অত্যাচার শুরু করেছেন, যে নির্মম বর্বর অত্যাচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে যাচ্ছেন, যেগুলো দেখাতে যাচ্ছেন, যে বিজ্ঞাপনটা তিনি দিয়েছেন সেটা মানুষের কাছে খুব খারাপ এবং নির্লজ্জজনক। সেই কারণে আমরা এই পুষ্পুতুল দাহ করলাম। মানছি না, মানবো না।
দুর্নীতিগ্রস্ত খুনি জল্লাদ বিমল গুরুং দেশ ছাড়ো, দেশ ছাড়ো, দেশ ছাড়ো, এই দুর্নীতিগ্রস্ত বিমল গুরুং খুনি জল্লাদ দেশ ছাড়ো, দেশ ছাড়ো, দেশ ছাড়ো, এই পঙ্গুই মদন মানছি না, মানবো না, জিন্দাবাদ, জিন্দাবাদ, এই দুর্নীতিগ্রস্ত খুনি জল্লাদ বিমল গুরুং ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো, এই দুর্নীতিগ্রস্ত ভয় টিভি শিউরি। বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তা চাঁদা তুলে নিজেরাই মেরামত করতে নামলেন খয়রাশোলের ডেমুরডিটার বাসিন্দারা। বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তা চাঁদা করে নিজেরাই মেরামত করতে নামলেন খয়রাশোলের ডেমুরডিটার বাসিন্দারা। এদিন সকাল থেকে গ্রামবাসীরা নিজেরাই চাঁদা করে রাস্তা মেরামতের কাজে নেমে পড়েন। তাদের অভিযোগ, প্রতি বছরই বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় ডেমুরডিটার লোকপুর যাওয়ার প্রধান রাস্তাটি, যার ফলে অসুবিধায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া সকলকেই। এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং বিডিওকে বারবার আর্জি জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই নিজেদের উদ্যোগে এদিন রাস্তা মেরামতের কাজে নেমে পড়েন তারা। আপাতত তাদের স্বেচ্ছার সময়ে সমস্যার সমাধান ডেমুরডিটায়। খরস ব্লকের অন্তর্গত রূপসপুর পঞ্চায়েতের অধীনে ডেমুরডিটা গ্রাম। হ্যাঁ, তো এই রাস্তাটা গত 3 মাস থেকে ভেঙে আছে বৃষ্টির জলে। তো সেই ক্ষেত্রে বিডিওকে মানে 3 থেকে 4 বার জানানো হয়েছে, তো বিডিও কোনো গুরুত্ব নেয়নি এবং টেন্ডার হওয়া সত্ত্বেও টেন্ডারকে ঘুরিয়ে দিয়েছে যে করতে হবে না। আর এই রাস্তাতে স্কুলের ছাত্রছাত্রী মানে যাতায়াত প্রচণ্ড কষ্ট, হাসপাতালে পেশেন্ট নিয়ে যেত মানে কঠিন দুর্ভাগ্যজনক। এবং গ্রামের মানুষ বাধ্য হয়ে দুঃখিত হয়ে এতদিনে চাঁদা করে কাজটা আরম্ভ করেছে নিজেরাই। আমাদের লোকপুর যাওয়ার মেন রাস্তা এটাই, আর পঞ্চায়েত যাওয়ার মেন রাস্তা এটাই। ভালো মাটি ভয় টিভি খয়রাশোল। এখন নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, শিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য এবং ডাক্তার সব্যসাচী ভৌমিক। জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার। জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল। নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নিউরো সাইক্রিয়াটিস্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভজিৎ কানুনগো, বহরমপুর মানসিক হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822।
বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানেই আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822 9474437713। ফিরে এলাম বিরতির পর। স্বর্গীয় বিকাশ চক্রবর্তী এবং অবনীভূষণ চক্রবর্তীর স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হলো সিউড়িতে। স্বর্গীয় বিকাশ চক্রবর্তী এবং অবনীভূষণ চক্রবর্তীর স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হলো সিউড়িতে। উদ্যোক্তারা জানান, এবছর এই টুর্নামেন্ট পদার্পণ করল 9 বছরে। প্রায় 16টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে এদিনের ম্যাচে মুখোমুখি হয় হারজানবাজার সবুজ সংঘ এবং বিবেকানন্দ সংঘ। স্বর্গীয় দীপাল চৌধুরী, স্বর্গীয় অবনীভূষণ চক্রবর্তী, উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হবে। মাননীয় শ্রী গোপাল চৌধুরী মহাশয়, মাননীয় আরো অনেক বিশিষ্ট ব্যক্তি করব। যাদের প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা, একজন দুজন সামনে বাধা দিচ্ছেন। সবুজ সঙ্গে অনুকূলে ঠিক মতো হয়নি, নিজের দলের খেলোয়াড় পাবেন না পাননি, প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন। ডান দিক থেকে একজন দুজন তিনজন খেলোয়াড় সামনে বাধা দিচ্ছেন। দেখা যাক তিনি করেন ব্যাট পাস, নিজেদের মধ্যে যাওয়া না করে এগোবার চেষ্টা। বাড়ির সমস্যা বলতে বলতে কিন্তু গোলকিপার এ যাত্রায় বিপদমুক্ত করলেন। ভদ্রই বিবেচনার সঙ্গে অনুকূলে নিজেদের মধ্যে দেওয়া না করে আক্রমণ করবার চেষ্টা করছেন। বাড়িতে ভক্তরা আনারই পাস ফরওয়ার্ড ছিল, ঠিক মতো হয়নি, সজাগ ছিলেন ডিপ ডিফেন্সের সবুজ সঙ্গে খেলোয়াড়রা। প্রতি আক্রমণে যাবার চেষ্টা করছেন, মাঝ মাঠে অঞ্চল বল কৃপাস তাকে দিলেন, ঠিক মতো হয়নি, হেড করে বল ফেরত পাঠালেন। আমি তোমার পরের ফুল দেখতে দেবো না, তারপরে প্রতি আক্রমণ যাওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে বল
বিগত 9 বছর ধরে টুর্নামেন্টটা চলছে, এটা 9ম বর্ষ। আগামীবারে আমাদের 10ম বর্ষ উদযাপিত হবে। প্রথম থেকেই আমাদের যে টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টগুলোর মধ্যে এটা অন্যতম একটা সেরা টুর্নামেন্ট। 16টা দল নিয়ে আমরা প্রথম থেকেই এটা শুরু করেছি এবং পরবর্তীতে এই 16টা দলই থাকবে, কিন্তু আরও উন্নত এবং আরও ভালো যাতে ফুটবল উপহার দেওয়া যায় এবং ভালো প্লেয়ারদের যাওয়া আনা যায়। কলকাতা থেকে এবারও 2টো টিম খেলে গেছিলো, বালাসাতে উত্তর চব্বিশ টিম এসেছিলো, উত্তর চব্বিশ টিম এসেছিলো, তো এই ভালো ফুটবল উপহার দিয়ে গেছে এবং এই অঞ্চলের মধ্যে এটা ওয়ান অফ দ্য কতগুলি দল অংশগ্রহণ করেছে? ১৬টা দল নিয়ে আমরা টুর্নামেন্ট চালাই। ভয় টিভি সিউড়ি। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরই আলোর উৎসব দীপাবলি, তাই মৃৎশিল্পী পাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোর উৎসব দীপাবলি, হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন, সেদিন শ্যামা মায়ের আরাধনায় মাতবেন বঙ্গবাসী। তাই শ্যামা মায়ের প্রতিমায় শেষ মুহূর্তের তুলির টান দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা বার্তায় আজ দেখুন সেই প্রস্তুতির ছবি। মহাকালের মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো মা আপনি দাও মা করতালি, সদানন্দময়ী কালে মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালে। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশীধালী, আদিভূতা সনাতনী শূন্য রূপা শশীধালী, ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুণ্ড মালা কোথা পেলি, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলাও তেমনি বলি, অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি, অশান্ত কমলাকান্ত দিয়ে
বলে গালা গালি এবার সর্বনাশী ধরে ওসি সর্বনাশী ধরে ওসি ধর্ম ধর্ম দুটো খেলি সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী তুমি আপনি নাচো আপনি গাও মা আপনি নাচো। ভয় টিভি সিউড়ি, আসুন দেখে নি 15ই অক্টোবরের গুরুত্ব। ১৯০০ খ্রিস্টাব্দের 15ই অক্টোবর স্বাধীনতা সংগ্রামী সন্তোষ কুমার মিত্রের জন্ম হয়। শ্রীজি সাই বাবার প্রয়াণ ঘটে 15ই অক্টোবর 1918 খ্রিস্টাব্দে। 1921 সালের আজকের দিনেই ক্রিকেট খেলোয়াড় গুল মোহাম্মদের জন্ম হয়। ভারতের 11তম রাষ্ট্রপতি ডক্টর আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালামের জন্ম হয় 1931 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর। বংশীবাদক এন রামানির জন্ম হয় আজকের দিনে 1934 খ্রিস্টাব্দে। অমৃত সমাজ, বরিশাল সেবা সমিতি, বরিশাল ন্যাশনাল স্কুল প্রভৃতি সংস্থার ও দৈনিক কেশরী পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা অনন্ত কুমার সেনের প্রয়াণ ঘটে 1935 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর। 1957 সালের আজকের দিনেই পরিচালক মীরা নায়ারের জন্ম হয়। 1972 খ্রিস্টাব্দের আজকের দিনেই নৃতত্ত্ববিদ ও গান্ধীবাদী নির্মল কুমার বসুর প্রয়াণ ঘটে। শচীন দেব বর্মনের স্ত্রী ও রাহুল দেব বর্মনের মা সঙ্গীত শিল্পী মীরা দেব বর্মনের প্রয়াণ ঘটে 2007 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর। জেলা বার্তা শেষ করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বোলপুরে আয়োজিত হলো তৃণমূলের বিজয়া সম্মেলনী। দার্জিলিং এর নিহত এসআইয়ের স্মৃতির উদ্দেশ্যে শোক মিছিল সিউড়িতে। স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত খয়ড়াশোলে ডেমুডিটায়। নক আউট ফুটবল টুর্নামেন্ট সিউড়ি হারজেন বাজারে। আসছে দীপাবলি, শেষ মুহূর্তে তুলির টান মৃৎশিল্পীদের। এখন জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।